অ্যাডামস ফ্যামিলি নামে একটা কার্টুনের অনুকরণে একটা দুর্দান্ত ওয়েব সিরিজ এক্সপ্লেন করা শুরু করেছিলাম। এই ওয়েব সিরিজ গোটা বিশ্বে হাঙ্গামা সৃষ্টি করে দিয়েছে। এই ওয়েব সিরিজের প্রথম তিনটে ভিডিও নিয়ে একটা এক্সপ্লেন ভিডিও অলরেডি আমি দিয়ে দিয়েছি চ্যানেলে, যারা দেখনি অবশ্যই দেখে নিও। আজকে এই ওয়েব সিরিজের পরবর্তী তিনটা এপিসোডকে এক্সপ্লেন করতে চলেছি। একটা রহস্যময় মেয়ে আর একটা জঙ্গলে রহস্যময় কিছু মানুষ খুন হওয়া শুরু করেছে। এক্সপ্লেন টিভি বাংলা প্রেজেন্স দ্য ওয়েডনেসডে। তো এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে জোসেফ ক্র্যাকস্টোনের একটা পুরনো সভাস্থলে একটা পাগল লোককে দানবটা মেরে ফেলেছিল। এপিসোডের শুরুতে দেখা যায় সেই পাগল লোকটার মৃতদেহ চেক করতে ওয়েডনেসডে এসেছে জেরিকো শহরের মর্গে। থিংসের সাহায্যে মর্গে ঢুকে পাগল লোকটার দেহ পরীক্ষা করতে গিয়ে ওয়েডনেসডে লক্ষ্য করে লোকটার একটা পায়ের পাতা কেটে নিয়েছে দানবটা। এমন সময় সেই শেরিফ আর হাসপাতালের ডাক্তার চলে এলে ওয়েডনেসডে সেই মর্গের লাশ রাখার ফ্রিজারে ঢুকে পড়ে। ডাক্তার লক্ষ্য করে একটা ফ্রিজের দরজা খোলা, কিন্তু সে ওয়েডনেসডেকে দেখে বুঝতে পারে না যে জীবিত না মৃত মেয়েটা, কারণ ওয়েডনেসডে দেখতে অনেকটা মৃত ব্যক্তির মতোই। এরপর ডাক্তার ফ্রিজের দরজা বন্ধ করে সেখান থেকে বেরিয়ে যায় এবং থিংস এসে ফ্রিজের দরজাটা খুলে দেয়। এরপর দেখা যায় মিসেস থর্নহিলের ক্লাসে, যাকে আমরা এর আগের এপিসোডও দেখেছিলাম, ওয়েডনেসডে জেভিয়ারের গলায় নখের আঁচড় দেখতে পায়, যেন কোনো হিংস্র প্রাণীর আঁচড়। ওয়েডনেসডে জিজ্ঞেস করে, আঁচড়টা কিসের? জেভিয়ার জানায় কাটা তারের বেড়ায় লেগে কেটে গেছে। কিন্তু এতে ওয়েডনেসডের মন ভরে না, সন্দেহ হয়। তাই ক্লাস শেষে ওয়েডনেসডে জেভিয়ারকে ফলো করা শুরু করে আর দেখতে পায় জেভিয়ার একটা পুরনো ছোট ঘর থেকে বেরোচ্ছে। জেভিয়ার চলে যাওয়ার পর ওয়েডনেসডে ঘরটায় ঢুকে অবাক হয়ে যায়, কারণ ওই ঘরে ছিল জঙ্গলের সেই ভয়ঙ্কর দানবের অসংখ্য ছবি, তাও আবার বিভিন্ন ধরনের। এমনকি দানবটা জঙ্গলের কোন গুহায় আছে সেই ছবিও আঁকা আছে। ওয়েডনেসডে সন্দেহ আরও তীব্র হয় জেভিয়ারের ওপর। সেখান থেকে ওই ছবি নিয়ে সে বেরোতেই যাবে, এমন সময় জেভিয়ার ওয়েডনেসডেকে দেখে ফেলে। আর কোনো উপায় না পেয়ে ওয়েডনেসডে জেভিয়ারকে বলে স্কুলের অ্যানুয়াল প্রোগ্রামের ড্যান্স শো, যেটাকে রেভেন বলা হয়েছে, সেটার জন্য পার্টনার হিসাবে আমি তোমাকে নিতে চাই, আমার সাথে ডান্স করবে? জেভিয়ার খুশি হয়ে রাজি হয়ে যায়। এমনিতেও একটা সুন্দরী মেয়ে যখন একটা ক্যাবলা ছেলেকে এত বড় অফার দেয়, সে নাও বলতে পারে না। এরপর সেই আঁকা ছবিগুলো নিয়ে ওয়েডনেসডে যায় শেরিফের কাছে, কারণ শেরিফ ওই পাগল লোকটার ক্যামেরায় দানবটাকে দেখেছে অলরেডি। কিন্তু ছবিটা কী এঁকেছে সেটা ওয়েডনেসডে জানায় না। তাই শেরিফ ওয়েডকে আরও প্রমাণ জোগাড় করার কথা বলে যে খুনগুলো আসলে কে করছে, আসলে কি কোনো দানব নাকি কোনো অন্য কারণ আছে। ওয়েড এরপর ছবিগুলো নিয়ে ইউজিনের সঙ্গে জঙ্গলে যায় আর সেই গুহাটা খুঁজে পায়, যে গুহাটা জেভিয়ারের আঁকা ছবিতে আছে। গুহার ভিতরে ঢুকেই ওয়েড লক্ষ্য করে অসংখ্য জীবজন্তুর হাড় গোড় ছড়ানো আর শেষ প্রান্তে দুটো শেকল বাঁধা। ওয়েড লক্ষ্য করে গুহার গায়ে একটা বড় নখের টুকরো পড়ে আছে। সেটাকে তুলে নিয়ে ওয়েড এবার সোজা জেভিয়ারের ছবির ঘরে আসে আর দেখতে পায় একটা রক্ত মাখা কাপড় ডাস্টবিনের মধ্যে পড়ে আছে। কিন্তু এবার জেভিয়ার চলে আসে আর ওয়েডকে হাতে নাতে ধরে ফেলে। ওয়েড তার সন্দেহের কথা জেভিয়ারকে জানায়, যে আমার সন্দেহ হয় যে তুমি এসবের পেছনে আছো। জেভিয়ার বলে, এই দানবটা স্বপ্ন বারবার আমার মাথায় আসতো, তাই আমি বিভিন্ন ধরনের ছবি এঁকে রাখতাম, তাছাড়া আর কিছুই নয়। আর এমনকি ছবি আঁকতে গিয়ে দানবটা হঠাৎ জীবন্ত হয়ে যায় আর ছবির থেকে তার গলাতে আঁচড়ও মারে। কিন্তু ওয়েড এসব কথা বিশ্বাস করে না। ওয়েড সেখান থেকে বেরিয়ে এবার শেরিফের কাছে ফিরে আসে আর সেই নখ আর রক্ত ভেজা কাপড়ের ডিএনএ টেস্ট করতে বলে, যে সেই নখ আর রক্ত ভেজা কাপড় একজনেরই কিনা। এরপর ওয়েড আর ইউজিন ঠিক করে রাতের বেলা সেই গুহাতে গিয়ে দেখবে দানবের ব্যাপারটা। কিন্তু থিংস এদিকে টেলারকে চিঠি পাঠায় ওয়েডের নাম করে, যে সে রাতের ডান্স শোতে টেলারের সঙ্গে যেতে চায়। আর এটা দেখে টেলার তো ভীষণ খুশি, সে সুটবুট পরে চলে আসে। ওয়েড টেলারকে দেখে অবাক হয়ে যায় এবং বুঝতে পারে যে এটা থিংসের কারসাজি। শেষমেশ টেলারের সাথে ডান্সে যেতে বাধ্য হয় ওয়েড। অপরদিকে ওয়েডকে ডান্সে যেতে দেখে ইউজিনের মন খারাপ হয়, কারণ তার কোনো ডান্স পার্টনার ছিল না, বেচারার আমার মতোই কপাল আর কি। তো যাই হোক, ইউজেন ঠিক করে যে একাই যাবে সে জঙ্গলে। অপরদিকে মেয়রের ছেলের বন্ধুরা জোসেফ ক্র্যাকস্টোনের মূর্তি জ্বালানোর জন্য আউটকাস্টদের প্রোগ্রাম বন্ধ করার জন্য ট্যাঙ্ক ভর্তি লাল জল নিয়ে আসে আর ফায়ার সার্ভিসের জন্য তৈরি জলের লাইনে কানেক্ট করে দেয়। অর্থাৎ আগুন লেগে গেলে যে জল দিয়ে আগুন নেভানো হয়, সেই জলের বদলে এই লাল জলকে ওখানে রেখে দেয় এবং সেই পাইপের সাথে কানেক্ট করে দেয়। আর সেই জল বৃষ্টির মতো গোটা ফ্লোরে পড়তে থাকে। সবাই ভেবে নেয় ওটা রক্ত, সবাই রক্ত ভেবে এদিক ওদিক দৌড়াতে থাকে। এমন সময় কারো একটা ধাক্কা লেগে ওয়েডের সাইকিক দৃশ্য চলে আসে, অর্থাৎ সে তার বিশেষ ক্ষমতার বলে ভবিষ্যৎ দেখা শুরু করে, যে ইউজিনকে সেই দানবটা মেরে ফেলবে। ওয়েড তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু ততক্ষণে সেই দানবটা ইউজিনকে প্রায় আধমরা করে ফেলে। সত্যি সত্যি ওয়েড ছুটে আসে
আর ইউজিনকে জঙ্গলে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। এরপর দেখা যায় নেভার মোর অর্থাৎ সেই স্কুলের প্যারেন্ট টিচার মিটিং ডাকা হয়েছে, যেখানে সবার ফ্যামিলি মেম্বাররা এসেছে, সাথে ওয়েডের মা বাবা গোমেজ আর মর্টিশিয়া। প্রিন্সিপাল উইমস ওয়েডকে তার ফ্যামিলির সাথে একবার মানসিক ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দেয়। সেখানে যাওয়ার পর কথায় কথা ওয়েড তার বাবার সেই খুনের কথা তোলে, যে ফাইলটা টেলার তার শেরিফ বাবার অফিসের থেকে নিয়ে এসেছিল। সেই ফাইল অনুযায়ী 1990 সাল যখন গোমেজ আর মর্টিশিয়া একই স্কুলে পড়ত, তখন গোমেজ গ্যারেট গেটস নামে এক নর্মি বা একজন সাধারণ মানুষকে খুন করে। আচ্ছা, নর্মি আর আউটকাস্ট কাকে বলে আমি এর আগের ভিডিওতে এক্সপ্লেন করেছি, তবুও একবার বলে দিচ্ছি, আউটকাস্ট হলো সেই সব মানুষ যারা কিনা বিশেষ অলৌকিক ক্ষমতার অধিকারী, যাদের মধ্যে বিশেষ কোনো ক্ষমতা আছে, কেউ ভবিষ্যৎ দেখতে পারে, কেউ রূপ বদল করতে পারে, আর নর্মি হলো তোমার আমার মতো সাধারণ মানুষ। তো ওয়েডের বাবা 1990 সালে গ্যারেট গেটস নামে একটা মানুষকে খুন করেছিল। ওয়েডের এই কথায় ওয়েডের মা মর্টিশিয়া খুব রেগে যায় এবং থেরাপি সেশন থেকে বেরিয়ে আসে। অপরদিকে দেখা যায় সেই মর্গের ডাক্তারটা হঠাৎ করে নিজের মাথায় গুলি করে মারা যায়, আর সে আত্মহত্যা করার আগে একটা নোট লিখে যায়। শেরিফ সেই নোট পড়ে বুঝতে পারে যে 30 বছর আগে গ্যারেট গেটসের খুনের হাত থেকে গোমেজ যে কারণে বেঁচেছিল তার পেছনে এই ডাক্তারের হাতই ছিল। অর্থাৎ এই ডাক্তারই সাহায্য করেছিল ওয়েডের বাবাকে যাতে সে খুনের মামলায় না ফাঁসে, যে টাকার পরিবর্তে সে রিপোর্ট বদলে দিয়েছিল গোমেজকে বাঁচানোর জন্য। এরপর শেরিফ গিয়ে স্কুল থেকে গোমেজকে অ্যারেস্ট করে এবং ওয়েড জেলে যায় তার বাবার সাথে দেখা করতে এবং তার বাবার কাছ থেকে আসল ঘটনাটা সে জানতে চায়। গোমেজ জানায় যে গ্যারেটস আসলে এই জেরিকো শহরের সবথেকে পুরনো ফ্যামিলি এবং তারা আউটকাস্টদের একদম পছন্দ করত না, আর এই গ্যারেটস মর্টিশিয়াকে খুব পছন্দ করে ফেলেছিল। কিন্তু গোমেজ মর্টিশিয়ার বয়ফ্রেন্ড জানতে পেরে সে স্কুলে এসে গোমেজের ওপরে হামলা করে এবং নিজেকে বাঁচাতে অর্থাৎ সেলফ ডিফেন্সে গোমেজ গ্যারেটসের পেটে তলোয়ার মারে এবং গ্যারেট মারা যায়। এসব শুনে ওয়েড শেরিফের কাছে যায় এবং জানায় যে আমার বাবা শুধুমাত্র আত্মরক্ষা করার জন্য সেই খুনটা করেছিল, বাবার কোনো উদ্দেশ্য ছিল না। শেরিফ জানায় যে তোমার বাবা শুধুমাত্র গ্যারেটকেই নয়, গ্যারেটের গোটা ফ্যামিলিকে মেরেছে, কারণ গ্যারেটের মৃত্যুর জন্য ওর বাবা ফাঁসি দিয়ে মারা গেছিল এবং গ্যারেটের মা সেই দুঃখে মারা যায়, আর গ্যারেটের বোন জলে ডুবে মারা যায় যার লাশ আজ অব্দি পাওয়া যায়নি। সুতরাং তার পুরো ফ্যামিলি শেষ হয়ে যায়। এরপর ওয়েড মর্টিশিয়ার কাছে যায় আর জিজ্ঞেস করে, ওই দিন রাতে বাবা গ্যারেটকে খুন করেনি, এটা কি ঠিক? মর্টিশিয়া বলে, হ্যাঁ, ওই দিন রাতে গ্যারেট যখন তোমার বাবাকে মারার জন্য উঠে পড়ে লেগেছিল তখন আমি সেখানে যাই এবং গ্যারেট আমার দিকে ছুটে আসে। গ্যারেটকে আটকাতে নিচে পড়ে থাকা তলোয়ারটা তুলতে গিয়েই সেটা গ্যারেটের বুকে ঢুকে যায় এবং গোমেজ আমাকে বাঁচাতে সমস্ত দোষ নিজের ঘাড়ে নিয়ে নেয়। মর্টিশিয়া এটাও বলে যে গ্যারেট এতটাই রেগেছিল যে ওর চোখ লালচে আর মুখ দিয়ে ফেনা বেরোচ্ছিল। এটা শুনে ওয়েড বুঝে যায় যে গ্যারেট মরার আগে বিষ প্রয়োগ করেছিল নিজের ওপরে। এই ঘটনা কতটা সত্যি এটা যাচাই করতে ওয়েড আর মর্টিশিয়া চলে যায় গ্যারেটসের কবরে আর সেখান থেকে গ্যারেটের আঙুল তুলে আনে। সেই আঙুলটা হাত দিয়ে ধরা মাত্রই ওয়েড সব কিছু দেখতে পায় তার বিশেষ ক্ষমতার সাহায্যে, যে আসলে সেদিন রাতে কী হয়েছিল। দেখা যায় গ্যারেটের বাবা অ্যান্সেল নাইট শেড নামের একটা বিষ দিয়েছিল গ্যারেটকে নেভারমোরের সমস্ত আউটকাস্টদের মেরে ফেলার জন্য, কিন্তু গ্যারেট গোমেজের সঙ্গে মারপিট করার সময় পকেটে সেই বিষের বোতলটা ভেঙে যায় আর গ্যারেটের শরীরে ঢুকে যায়। এই সব কিছু ওয়েড এবং মর্টিশিয়া মেয়রকে গিয়ে জানায় এবং মেয়রের সাহায্যে গোমেজকে জেল থেকে বের করে তারা। এরপর মর্টিশিয়া আর গোমেজ বাড়ি ফেরার সময় মর্টিশিয়া ওয়েডকে বলে, আমাদের এই বিশেষ শক্তি ব্যবহার করার জন্য যে ট্রেনিং সেটা কোনো জীবিত মানুষ দেয় না, আমাদের পূর্বপুরুষরা এই ট্রেনিং বা শিক্ষা দেয়। তখন ওয়েড জানায় যে আমাদের 400 বছর আগের পূর্বপুরুষ গুডি অ্যাডামস আমাকে অনেক কিছু শিখিয়েছে। মর্টিশিয়া বলে, সাবধান, গুডি কিন্তু প্রচণ্ড পাওয়ারফুল, ও নাইটশেডের মন্ত্রের বই দিয়েই ও কিন্তু জোসেফ ক্র্যাকস্টনকে মারতে পেরেছিল এবং নিজেও সেটার জন্যই মরেছিল, তাই খুব সাবধান। এই বলে তারা চলে যায়। এরপর ওয়েড মর্টিশিয়াদের পুরনো স্কুল অ্যালবাম দেখে জানতে পারে যে প্রিন্সিপাল উইমস আসলে একটা শেপ শিফটার, অর্থাৎ যে কিনা নিজের ইচ্ছায় যে কোনো রূপ বদলে নিতে পারে। ওয়েড সোজা প্রিন্সিপালের কাছে যায় আর বলে, এবার বুঝলাম যে রোয়ান কী করে জীবিত হলো। আসল ঘটনা ঢাকার জন্য আপনি রোয়ানের রূপ ধরে সবাইকে বোকা বানাচ্ছিলেন, তাই তো? প্রিন্সিপাল বলে উঠে, স্কুলের নাম বাঁচাতে এটা করা দরকার ছিল, তাই আমি এটা করেছি এবং এই স্কুলকে বাঁচানোর জন্য যা যা দরকার আমি সেটা সবই করব। এই সব কথা চলাকালীন হঠাৎই বাইরের আওয়াজ শুনে ওয়েড আর প্রিন্সিপাল বাইরে ছুটে আসা দেখতে পায় স্কুলের সামনে মাঠে আগুন জ্বালিয়ে কেউ লিখে রেখেছে, ফায়ার উইল রেইন, অর্থাৎ আগুনের বৃষ্টি হবে। এরপর দিন সবাই মিলে প্ল্যান করে ওয়েডের বার্থডে সেলিব্রেশন করার জন্য, তাই প্ল্যান করে ওয়েডকে জোসেফ ক্র্যাকস্টনের কবরে নিয়ে আসে
আসলে কবর হলো ওয়েডের ফেভারিট জায়গা, বোঝো ব্যাপার, কবর আবার কারোর ফেভারিট জায়গা হয় এবং সেই জন্য এই জায়গাটা চুজ করেছে সবাই। কিন্তু জোসেফ ক্র্যাকস্টনের কবরে ওয়েড দেখতে পায় একটা ল্যাটিন ভাষার লাইন লেখা আছে যার অর্থ ফায়ার উইল রেন হোয়েন আই রাইজ, মানে আগুনের বর্ষা হবে যখন আমি জেগে উঠব। ওয়েডের মনে পড়ে আগের দিন স্কুলের মাঠে লাইনের সামনের অংশটুকু শুধু লেখা ছিল, অর্থাৎ ফায়ার উইল রেইন, তার মানে জোসেফের কথাই বলছে কেউ। এই লাইনের উপর হাত রাখতেই ওয়েড একটা দৃশ্য দেখতে পায় যে গুডি অ্যাডামস একটা পুরনো বাংলোর সামনে দাঁড়িয়ে গুডিকে বলতে শোনা যায়, আমাদের হাতে আর সময় নেই, জোসেফ ক্র্যাকস্টোন আবার ফিরে আসবে আর ওকে একমাত্র তুমি আটকাতে পারবে, তুমিই কিন্তু চাবি, জোসেফের ব্যাপারে জানতে তোমাকে বাংলোতে আসতে হবে। এই বলে গুডি অ্যাডামস চলে যায়। এরপর দেখা যায় ওয়েড হসপিটালে বসে আছে ইউজিনের কাছে, দানবের আক্রমণে আহত ইউজিন কোমায় আছে। এমন সময় সেখানে এসে হাজির হয় ওয়েডের মানসিক চিকিৎসক, অর্থাৎ যার নাম কিম্বট। হাতে একটা সাদা গোলাপের বুকে নিয়ে ডক্টর কিম্বট জানায় যে তিনি মাঝে মাঝেই ইউজিনকে দেখতে আসেন এখানে। অপরদিকে দেখা যায় মেয়রকে, মেয়র লরেল গেটসের ডেথ সার্টিফিকেট চেক করছিল। এরপর দেখা যায় সেই বাংলোর ছবি এঁকে নিয়ে ওয়েড জেভিয়ারের কাছে যায়, যেখানে জেভিয়ারকে জানায় যে বাংলোটা আসলে গেটস ফ্যামিলির, ফ্যামিলির সবাই মারা যাওয়ার পর এখনও এভাবেই পড়ে আছে। ওয়েড সেই বাংলোর সামনে পৌঁছে দেখতে পায় যে মেয়র বাংলো থেকে বেরোচ্ছে এবং শেরিফকে ফোন করে বলছে একটা গোপন সূত্র খুঁজে পেয়েছি। ওয়েড এটা শুনে চুপচাপ মেয়রের গাড়ির ডিক্কিতে লুকিয়ে পড়ে। কিন্তু শহরে পৌঁছে মেয়র রাস্তা পার হবে এমন সময় একটা গাড়ি এসে মেয়রকে ধাক্কা মারে, মেয়র মারা যায়। শেরিফ ওয়েডকে দেখে ফেলেছিল মেয়রের গাড়ির ডিক্কি থেকে বেরোতে, প্রিন্সিপালের কাছে খবর যায় এবং প্রিন্সিপাল ওয়েডকে স্কুল থেকে বের হওয়ার জন্য শাস্তি দেয়। কিন্তু ওয়েড থেমে থাকার নয়, ওই রাতেই ওয়েড টেইলার আর অ্যানিটকে নিয়ে সেই গেটসদের বাংলোতে পৌঁছায় এবং বাংলোতে গিয়ে ওয়েড দেখতে পায় মেয়রকে যে গাড়িটা ধাক্কা মেরেছে সেটা গেটসদের গ্যারেজে রাখা আছে। আর সেই বাংলোর লাইব্রেরির পেছনে একটা গুপ্ত জায়গা আছে যেখানে জোসেফ ক্র্যাকস্টোনের ছবি লাগানো এবং তার সামনে জ্বালানো মোমবাতি, অর্থাৎ গেটস ফ্যামিলি ছিল জোসেফ ক্র্যাকস্টোনের বংশধর। ওয়েড লক্ষ্য করে যে মোমবাতিগুলো এখনও গরম, অর্থাৎ কেউ কয়েক ঘন্টা আগে এগুলো জ্বালিয়েছে। এরপর আরও খোঁজাখুঁজি করতে গিয়ে অ্যানিড আর ওয়েড একটা গোছানোর রুম খুঁজে পায়। গোটা বাংলোটা ধুলোয় ভরা ছিল, শুধু এই রুমটা ছিল পরিষ্কার গোছানো, অর্থাৎ এখানে কেউ এখনও থাকে। আবার বেডের পাশে রাখা হয়েছে সাদা রঙের গোলাপ। ওয়েড বুঝে যায় যে লরেল গেটস এখনও বেঁচে আছে আর অন্য নাম নিয়ে আছে, কারণ LG লেখা একটা খেলনা পড়ে আছে, LG অর্থাৎ লরেল গেটস। এরপর ওয়েড আর অ্যানিড সেখানে কিছু একটা ভাঙা শব্দ পায় আর বাইরে এসে দেখতে পায় সেই দানবটা ঘরের ভেতরে চলে এসেছে এবং তাদেরকে মারার জন্য আসছে। কোনো মতে দুজনে একটা ছোট দরজা দিয়ে বেসমেন্টে পৌঁছায় আর সেখানে ওয়েড দেখতে পায় বিভিন্ন মানুষের কাটা অঙ্গ, অর্থাৎ যারা যারা এই দানবের শিকার হয়েছে তাদের শরীরের বিভিন্ন অঙ্গ এখানে রাখা হয়েছে। সেসব শরীর থেকে দানবটা সেই অঙ্গগুলোকে টুকরো টুকরো করে আলাদা করেছে। দানবটা বেসমেন্টে পৌঁছে গেল এবং কাচের জানালা দিয়ে অ্যানিড আর ওয়েড পালিয়ে বাঁচে, কিন্তু টেইলার দানবের হাতে আহত হয়। এই সময় হঠাৎ জেভিয়ার সেখানে চলে আসে আর সবাই বাংলো থেকে বেরিয়ে যায়। প্রিন্সিপাল উইমস সবকিছু শুনতে পেয়ে ওয়েডকে লাস্ট ওয়ার্নিং দেয় যে এরপরে যদি কোনো ঘটনার সঙ্গে ওয়েডের নাম আসে তাহলে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। এরপর দেখা যায় অ্যানিড এই ঘটনার পর ওয়েডের সাথে আর থাকতে চাইছে না, তাই সে রুম থেকে চলে যায় এবং লরেলের বাংলো থেকে পাওয়া খেলনা থেকে ওয়েড নিজের ছবি খুঁজে পায়। অর্থাৎ লরেল প্রথম থেকেই ওয়েডের ওপর নজর রাখছিল। এবার প্রশ্ন হলো, লরেলটা আসলে কে আর সেই দানবটাই বা কে? মেয়র সবার আসল চেহারা জেনে গেছিল বলেই কি তাকে মারা হলো? তাহলে কি রহস্যটা মেয়র জেনে গেছিল? আর ক্র্যাকস্টোনের সাথেই বা এর কী সম্পর্ক? আর ওই দানবটা ওই বাংলোটাতে কী করছিল? এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে এই ওয়েব সিরিজের শেষ পার্টে। পরের ভিডিওটা হতে চলেছে এই ওয়েব সিরিজের শেষ পার্ট। আর আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর শেষ পার্ট দেখতে তোমরা কতটা আগ্রহী কমেন্টে অবশ্যই লিখে জানিও। ভিডিওতে শুধু একটা লাইক করে দিও আর তোমরা আমার সাথে সরাসরি কথা বলতে পারো ফেসবুক ইনস্টাগ্রামে, ভিডিওর নিচে লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।